আল্লাহ 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 আসসালাম আলাইকুম পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে ২৫ জন নবী রাসুলের জীবনী সিরিজ থেকে হজরত আদম আলাইহিস সালামের পর্ব এক আলোচনার বিষয় হচ্ছে হজরত আদম সালাম সৃষ্টির কাহিনী এবং ফেরেশতাগণের সিজদার ব্যাপারে তার আগে একটা বিষয় বলেনি আমরা কোরআন ও সোন্যাহের সহি রেফারেন্স দিয়ে ভিডিও পাবলিশ করে থাকি আপনারা অনেক সত্য বিষয় রেফারেন্স সহকারে জানতে পারবেন সুতরাং অনুরোধ থাকবে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো চলুন আলোচনায় ফেরা যাক উল্লেখ্য যে হযরত আদম আলাইহিস সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় মোট 50টি আয়াত বর্ণিত হয়েছে আদম সৃষ্টির ঘটনা বলি কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি ফেরেস্তাগণ বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করাতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল তাছাড়া বলার ব্যাপার হচ্ছে মানুষ সৃষ্টির পূর্বে সৃষ্টি করেন এবং দুনিয়াতে রবুল্লা সৃষ্টি করে আর তারা লোকে ফেরেস্তাগণ উক্ত বক্তব্য করেন তার জবাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না এখানে খলিফা বা প্রতিনিধি বলতে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও নবী হিসাবে আল্লাপাক আদম আল্লাহকে নিজ দু হাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুফ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁচর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন অথবা স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে তবে আরও একটা বিষয় আপনাদের জানা দরকার কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য হিসেবে যাত্রার আরম্ভ করেছে এবং আজও পর্যন্ত মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ আছে অতএব অনেক ক্ষেত্রে বলা হয় যে গুহা মানব বন্য মানব আদিম মানব ইত্যাদি বলে বলা হয় যে বিভিন্ন অসভ্য যুগ থেকে মানুষ নাকি সভ্য যুগে ঘটেছে এসব ঐতিহাসিক কথাবার্তা মানুষকে শোনানো হয় আসলে সত্য হচ্ছে এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত এই যাবৎ দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনো মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লকের উদ্ধতিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে তো প্রথম মানুষ আদি পিতা আদম আলাহিসাল্লামকে আল্লাহ সব বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন তার সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব অতপর আল্লাহ আদম সব সবকিছুর নাম শিক্ষা দিলেন সবকিছুর নাম বলতে পৃথিবীর শুরু থেকে প্রলয় পর্যন্ত ছোট বড় সকল জ্ঞান ও সেটা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেয়া হলো। যা দিয়ে সৃষ্টবস্তুসমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তার থেকে ফায়দা হাসিল করতে পারে আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবেও সেটাই হলো আদমকে ফেরেস্তাদের সামনে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন কিন্তু সঙ্গত কারণে ফেরেস্তাগণ তার নাম বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন যখন তিনি সবকিছুর নাম অকপটে বলে দিলেন তখন ফেরেস্তারা তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনোই জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় এবার ব্যাপার হচ্ছে আদম সাল্লামকে সিজদার ব্যাপার অতবার আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানে সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিশ ব্যতীত সে অস্বীকার করল ও অহংকারে ইস্পীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কারণ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত তো এটাই ছিল আদম সৃষ্টির কাহিনী ও হজরতামের ব্যাপারে সুতরাং হজরত আজম আলাহিস্লামের জীবনের প্রথম খণ্ড এখানে শেষ করলাম আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলা তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হবে হজরত আদম আল্লাহ সাল্লামের জান্নাতে ফল খাওয়ার ঘটনা কোরআন ও সন্ন্যায়ের আলোকে সম্পূর্ণ ঘটনা আপনাদের জানানো হবে সুতরাং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব বেল অল করার মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ও ওবরকাত আল্লাহ 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 আল্লাহ